আর্থার রোড জেলে এসআরকে দেখা করলেন ছেলের সঙ্গে। আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে শাহরুখ খান। বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ের আর্থার রোড জেলে ছেলের সঙ্গে দেখা করলেন কিং খান। আরিয়ান খানের কেস কোন দিকে যেতে পারে তা বোঝা যাবে বৃহস্পতিবার শুনানি শুরু হলে, কিন্তু বুধবার নগর দায়রা আদালত তার জামিনের আর্জি খারিজ করে দেয়। এই প্রথমবার আরিয়ান খানের বিষয়ে প্রকাশ্যে এলেন শাহরুখ। এখন কোনো বিবৃতি আসেনি মান্নাতের তরফে এবং আজও প্রকাশ্যে কোনো রকম বক্তব্য রাখেননি বাদশা। সূত্রের খবর, ছেলের সঙ্গে দেখা করে তার মনোবল বৃদ্ধির চেষ্টা করলেন শাহরুখ খান। বম্বে হাইকোর্টে আজ আরিয়ান খানের জামিনের আবেদনের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে হতে পারে আজকের শুনানি। বুধবার আরিয়ানের জামিনের আবেদন খারিজ হয়ে যায়, ফলে এখনও আর্থার রোড জেলেই ঠিকানা আরিয়ানের। বুধবার আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার জামিনের আবেদন খারিজ করে মুম্বাইয়ের আদালত। গত 300 অক্টোবর মাদক মামলায় আরিয়ান খান সহ আরও 7 জনকে গ্রেফতার করেছিল NCB। ইতিমধ্যেই 18 দিন টানা আর্থার রোডের জেলে কাটিয়েছেন আরিয়ান খান। তার বিরুদ্ধে মাদকদ্রব্য সেবন ও কেনা বেচার অভিযোগ এসেছে NCB-র। 2 অক্টোবর এক প্রমোদ তরিতে আয়োজিত মাদক পার্টি থেকে মাদকদ্রব্য সহ আটক করা হয়েছিল আরিয়ান সহ মোট 8 জনকে। যদিও আরিয়ানের কাছ থেকে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি, যদিও মাদক সেবনের কথা স্বীকার করে নিয়েছেন তিনি। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় আরিয়ানকে। এরপর NCB-র হেফাজতেই রাখা হয়েছিল তাকে। পরবর্তীকালে আরিয়ানকে জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। এখনকার খবর এই পর্যন্তই। পরবর্তী খবরের আপডেট পেতে সঙ্গে থাকুন এই চ্যানেলটির। ধন্যবাদ।